এই লেকচারে আমরা কিওয়ার্ড কম্পিটিশান নিয়ে কথা বলব অর্থাৎ একটা কিওয়ার্ডের কী পরিমাণ কম্পিটিশান আছে আমরা সেই জিনিসটা দেখব এবং আমাদের টার্গেট হচ্ছে বা আমাদের গোল হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড সিলেক্ট করার তো একটা কিওয়ার্ডের কম্পিটিশান কীভাবে কী কী পরিমাণ আছে এবং আমরা ওই কিওয়ার্ড কম্পিটিশানে কাজ করে আমরা গেইন হতে পারবো পারবো কি বা আমরা গুগল ফার্স্ট পেজে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে পারবো কিনা সেই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য বেশ কিছু জিনিস আমাদেরকে জানতে হবে প্রথম যে ব্যাপারটা বলতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড কম্পিটিশান জানার জন্য আমাদেরকে বেশ কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে ফার্স্ট হচ্ছে ডোমেন অথরিটি ডিএ পেজ অথরিটি পি নাম্বার অফ ব্যাকলিং এবং এই চারটা ব্যাপার একজ্যাক্ট কিওয়ার্ড ইন টাইটেল ডেসক্রিপশন ইউর এইচ এন এইচ ওয়ান ট্যাক্স ফার্স্ট ডোমেন অথরিটি ডোমেন অথরিটি সাধারণত শূন্য থেকে একশো পর্যন্ত হিসাব করা হয় পেজ অথরিটিও সেম জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত যদি কোনো পেজের ডোমেনের ডোমেন অথরিটি হান্ড্রেড বা নাইনটি বা সেভেন্টি হয় এবং পেজ অথরিটি যদি সিক্সটি সেভেন্টি এইটি হান্ড্রেড হয় তাহলে সবচেয়ে বেশি সেই সেই কিওয়ার্ডে যদি কাজ করা সবচেয়ে বেশি ডিফিকাল্ট অর্থাৎ গুগল নর্মালি যদি কোনো পেজকে র্যাঙ্ক করে তাহলে ডোমেন অথরিটি হান্ড্রেড যে পেজটি রয়েছে সেটাকেই আগে র্যাঙ্ক করবে এবং পেজ অথরিটি হান্ড্রেড যেটা রয়েছে সেটা থেকেই আগে র্যাঙ্ক করবে যদি তারা সেম কিওয়ার্ডই আমাদের সাথে কম্পিটিশান করতে চায় যেহেতু আমাদের ওয়েবসাইট নতুন আমরা একেবারে নিউ ডোমেন নিয়ে কাজ করছি সেহেতু আমাদের ডোমেন অথরিটি জিরো থেকে হবে এবং পেজ অথরিটি জিরো থেকে হবে সো আমরা যদি কোনো কিওয়ার্ডের কম্পিটিশানে দেখি যে জিরো টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভের নিচে যদি আমরা ডোমেন অথরিটি পাই এবং পেজ অথরিটি এটার মধ্যে পাই তাহলে আমাদের মাথা রাখতে হবে যে ওই কিওয়ার্ডে আমরা ফাইট করতে পারবো বা আমরা ওই কিওয়ার্ডে আমাদের পেজকে র্যাঙ্ক করতে পারবো নাম্বার অফ ব্যাকলিংস ওই পেজটার বা ওই ওয়েবসাইটের কতগুলো ব্যাকলিঙ্ক আছে যত বেশি ব্যাকলিঙ্ক থাকবে সেটা আমাদের জন্য রিস্কে আমরা সেটা দেখতে পারবো অর্থাৎ সেটা আমাদের জন্য রিস্ক মিন আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে র্যাঙ্ক করা একজাক্ট কিওয়ার্ড ইন টাইটেল ডেসক্রিপশন ইউআরএল অ্যান্ড এইচ ওয়ান টাইপ দিস ইজ দ্য মেইন ইম্পর্ট্যান্ট পার্ট যে আমরা একজাক্ট যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি সেই কিওয়ার্ড যদি কোনো ওয়েবসাইটের টাইটেলে ডেসক্রিপশানে ইউআরএল এ এইচ ওয়ান ট্যাগে দেওয়া থাকে তাহলে কমনলি সেটাকে র্যাঙ্ক করবে এখন ফার্স্ট পেজে যদি দশটা ওয়েবসাইট আছে দশটা ওয়েবসাইটে আমরা দেখি যে তাদের ডোমেন অথরিটি পেজ অথরিটি হাই এবং টাইটেল ডেসক্রিপশান ইউ আর এ এইচ ওয়ান ট্যাগে সেম কিওয়ার্ড দেওয়া আছে তাহলে আমাদের সেই কিউয়ার্ড নিয়ে কাজ না করাটাই বেটার হবে তো এটা করার জন্য ম্যানুয়ালি করা যায় ম্যানুয়ালি করতে গেলে আপনার প্রচুর টাইম কিল হবে এবং এটা খুবই ডিফিকাল্ট অনেকগুলো টুল ব্যবহার করে ধরে ধরে করার তো একটা কি টুল আছে যেখানে আমাদেরকে মাত্র তিনটা কিওয়ার্ড আমরা চেক করতে পারবো প্রতিদিন সেটা ফ্রিলি এবং এটা অনেকটা বেস্ট বা অনেকটা হেল্পফুল একটা টুল আমি বলতে পারবো তো চলুন আমরা সেই টুলটা দেখব আমরা গুগলে যাব এবং টাইপ করব কিওয়ার্ড রিভিউলার রিভিউলার কিউয়ার্ডে আমরা যখন যাব তখন আমরা ফার্স্ট যে রেজাল্টটা আছে আমরা সেই পেজটাতে আমরা যাব যাওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা স্টার্ট নাউথেক যদি ক্লিক করি দেন এটা আমাদেরকে মূলত সাইন আপ পেজে নিয়ে যাবে এবং আমরা যদি সাইন আপ করি আমাদের ইমেল পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে সাইন আপ করবো রিভিউলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে অ্যাক্টিভেশন কোড পাঠাবে এবং আপনাকে জিমেলে লগ ইন করে সেটাকে অ্যাক্টিভেশন করে নিতে হবে অ্যাক্টিভ করে নিতে হবে ইমেল কনফার্মেশন করার পর আপনি ঠিক এরকম একটা পেজ দেখতে পাবেন তো আমরা এখানে মূলত আমাদের কিওয়ার্ড সার্চ দিব অর্থাৎ যে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিওয়ার্ড এবং জিরো জিরো দেখা যাচ্ছে আমরা তিনটা এবং ষাটটা ব্যবহার পর্যন্ত ব্যবহার করতে পারবো দেন আমরা যদি হোবার ওভার করি ম্যাগনিফাই ক্লাসের ওপর যেমন তারপর আমরা কিওয়ার্ড রিসার্চে ক্লিক করবো তো এ যে আমরা এখানে আমাদের যে ইন্টার কিওয়ার্ড সেকশন রয়েছে সেখানে আমরা আমাদের একটা বেস্ট মেমোরি ফোম টু ইন ম্যাট্রিক্স আমরা ক্লিক করলাম সরি সিলেক্ট করলাম কপি অ্যান্ড পেস্ট করলাম করে আমরা মূলত সার্চ ক্লিক করবো এখন আমরা যদি এই পেজটাতে থাকি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেস্ট মেমোরি টু টুইন ম্যাট্রিস এবং অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া বা এখানে আরও কিছু কিওয়ার্ড দেখাচ্ছে আমাদেরকে এখন আমরা প্রায় সাতশো একটা কিওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আমরা যদি এই পেজটার বা এই কিওয়ার্ডটার কম্পিটিশান কেমন আছে সেটা আমাদের যে আমি আপনাদেরকে যে স্লাইড দেখিয়েছি সেই স্লাইডের মতো আমরা যে জিনিসগুলো আমাদের দরকার সেই জিনিসগুলো যদি আমরা খুঁজতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্লিক করতে হবে ই সো আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড কম্পিটিশান হচ্ছে থার্টি ওয়ান এবং আমরা যদি দেখি এই দিকটাতে তাহলে আমরা দেখি যে ফার্স্ট পেজে যেটা রয়েছে অ্যামাজন রয়েছে সো পেজ অথরিটি অ্যাক্ট ডোমেন অথরিটি সাতানব্বই এক্সটার্নাল ব্যাকলিং মজরিং কিছুই নেই এবং ইউ আর এল নো টাইটেল নো ডেসক্রিপশন নো এবং এখানে যদি আপনি তাকান তাহলে দেখতে পাচ্ছেন নো ইউ আর এল টাইটেল ডেসক্রিপশান এইচ ওয়ান এখানে কোনোটাতেই নেই এবং ফার্স্ট পেজে যারা রয়েছে এরা কেউই এটাকে অপটিমাইজ করেনি অর্থাৎ এই টাইটেল ডেসক্রিপশানকে অপটিমাইজ করেনি এবং কিছু কোম্পানি রয়েছে কিছু ওয়েবসাইট রয়েছে যাদের ডোমেন অথরিটিও হচ্ছে আপনার ছাব্বিশ বা চুয়াল্লিশ বাইশ উনানব্বই সো আমরা যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে যাই তখন আমরা এটাকে র্যাঙ্ক করার একটা পসিবিলিটিস আছে কারণ এই ওয়েবসাইটগুলো মেনলি এই কিউয়ার্ডে প্রপারলি এই কিউয়ার্ড দিয়ে অপটিমাইজ করা নেই যেহেতু অপটিমাইজ করা নেই সেই জন্য গুগল যে কাজটা করে সেটা হচ্ছে গুগল যে টপ অথরিটি সাইটগুলো আমি আপনাদেরকে যেটা বলেছিলাম ডোমেন অথরিটি বেস্ট যে সাইটগুলো রয়েছে সেগুলোকে সামনে নিয়ে আসে সো আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারেন বেস্ট মেমোরি ফর্ম টু ইন ম্যাট্রেস আমরা এই কিওয়ার্ডটা নিয়ে আমরা আমাদের টপিক আমাদের ওয়েবসাইটে একটা রিভিউ বা একটা টপিক এই ওয়েবস এই কিউয়ার্ড নিয়ে করতে পারি এবং অ্যামাজনে লিঙ্ক দিতে পারি সেখানে এবং এটা একটা বেস্ট কিওয়ার্ড হতে পারে আমাদের জন্য সো ইজ ভেরি কমন অ্যান্ড ভেরি ক্লিয়ার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কিছু লং টেল কিউর্ড কালেক্ট করা দেন আমরা সেটা কিওয়ার্ড রিভিউলার দিয়ে আমরা চেক করবো যে ওই কিওয়ার্ডটার কতটুকু কম্পিটিশান আছে এবং এই কিওয়ার্ডটা আমাদের ফার্স্ট থ্রি সার্চ এবং আমরা যদি এখন ব্যাকে গেলে আমরা দেখতে পাবো যে এটা আমাদেরকে আসলে কতগুলো দিচ্ছে অর্থাৎ তিনটা এবং সাতটা ইভ্যালুয়েট করতে দেবে সাতটা পার ডে এবং কিউআর রিসার্চ করতে দেবে তিনটা সো এটা ফ্রি আপনি পেইড ভার্সন কিনলে আপনার জন্য আরও অপশন বা আপনাকে আরও কিছু আলাদা দেওয়া হবে এবং সেটা ওদের কিছু প্রাইস রয়েছে প্রাইসিং এ ক্লিক করলে আপনি সেটা দেখতে পাবেন সভা এভাবে আমরা কিওয়ার্ড কম্পিটিশন চেক করতে পারি